আমি আমার নবী রাহমাতাল্লিল আলামিনের কথা বলছি, তিনি মদিনায় দশটি বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রপ্রধানের চেয়ারে থেকে নবীওয়ালা কাজ করেছেন, মসজিদে নববীর ইমাম যেমন ছিলেন তেমনি মদিনা রাষ্ট্র পরিচালনার ইমামতিন ছিলেন। এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলুল্লাহর ইসলাম। আল্লাহ এবং রাসূলের ইসলাম হলো মসজিদের ইমাম যে, সমাজের ইমাম সে। সমাজকে নেতৃত্ব দিবে তারা যারা মসজিদে ইমামতি করার যোগ্যতা রাখে। ঠিক তো বলছেন, আপনি কি করছেন? ইমামের জনকে বানায় হুজুর আপনি এটা নিয়ে থাকেন, কোরআন নাই, ইসলাম নাই, নামাজ নাই, এরকম বেঈমানকে সমাজের দায়িত্ব দিয়েছেন। এটা আপনার বানানো ইসলাম? এটা আল্লাহ এবং রাসূলের ইসলাম নয়। এখন বলবেন হুজুর কেমনে কেমনে আসেন, কেমনে আপনার লাইনে তুলে বুঝাই যাবেন, হুজুর তো বুঝবেন না। আমার নবী নবুয়তের দায়িত্ব পালন করে আর মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মনে আবু জেহেলকে দিয়েছেন। আবু জেহেলকে দিলে তো কোনো গ্যাঞ্জামি হইতো না। আল্লাহর নবী যদি একবার বলতেন চাচা আপনি সব চালান আর কাবা ঘরের ইমামতি দেন, আবু জেহেল বলতো ভাতিজা ইমামতি কেন, খতিবগিরিও দিলাম আর রাষ্ট্রীয় ফেসিলিটিও দিলাম, বুকে আসো এবার, পেস লাগলো কেন? আল্লাহর নবী বললেন চাচা সব আপনার নীতিতে চলবে না, আল্লাহ আলাহুল খালক ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে। এখন তো পেস লাগলো, নেক্সট আমার ভাতিজা কি কয়, ধরো মারো, জুলুম নির্যাতন আছে না নাই? আপনি ইসলামের ইতিহাস পড়ছেন ভালো করে? কেউ কেউ বলে আদর্শ দিয়ে ইসলাম এসেছে, গাধা, শুধু আদর্শ দিয়ে ইসলাম আসলে আল্লাহর নবী তায়েফে মার খেয়েছেন কেন? আদর্শ দিয়ে ইসলাম আসলে আল্লাহর নবী সাফা পাহাড়ে রক্ত ঝরালেন কেন? শুধু আদর্শ দিয়ে ইসলাম আসে নাই, আদর্শ এবং রক্ত দুটির মাধ্যমে ইসলাম আল্লাহর জমিনে কায়েম হয়েছে। শুধু আদর্শ দিয়ে ইসলাম আসলে আল্লাহর নবীর দান দান মুবারক শহীদ হলো কেন? অনেকে বলে এবার কি মাহফিলে, এবার আমার এক মাহফিলে এক লোক বলতেছে যে অনেক জায়গায়, মানে তো খুব সুন্দর করে কথা বলে, একটু মাইক পাইলে তো কথা বলার সুযোগ ছাড়ে না, অনেক জায়গায় হুজুররা এইটা সেটা বলে এত কিছু কি বলার লাগে, আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, তাকে পাশে বসাই এরপরে ভালো করে দিলাম, বললাম আদর্শ দিয়ে ইসলাম আসলে তা যারা আল্লাহর নবীকে আল আমিন বললো তারা কেন আল্লাহর নবীকে মিথ্যাবাদী বললো, জাদু করব? জবাব দেন আপনি। যখনই তাদের আদর্শের বিপরীত মতবাদ চলে এসেছে তখনই তাদের কলিজায় জ্বালা পুরা শুরু হয়েছিল। আল্লাহর নবী বললেন তোমার জীবনটাকে কোরআনের রঙে রাঙাও, জীবনটাকে যদি কোরআনের রঙে রাঙাতে পারো কাল কামতির দিন এই কোরআন তোমার সামনে দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে ঝগড়া করবে ততক্ষণ আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়ে জান্নাতে ঢুকাবে না যতক্ষণ। এই জন্যই কোরআনের সাথী হয়ে যান, সাহেবুল কোরআন হওয়া লাগবে। সাহেবুল কোরআন হয়ে যেতে পারলেই এই কোরআন আমাদের পক্ষে আল্লাহর সামনে দাঁড়াক, কোরআন আমাদের পক্ষে আল্লাহর সামনে দাঁড়াক, এটা কারা কারা চান না হাত তুলেন তো, মনোযোগ আছে তাইলে বুঝা যাচ্ছে তাই না? কোরআন আমাদের পক্ষে আল্লাহর সামনে দাঁড়াক, আল্লাহর কোরআন আমাদের পক্ষে আল্লাহ আল্লাহর কাছে সুপারিশ করুক, কারা কারা চান দুহাত তুলেন তো একটু দেখি, মাশা আল্লাহ হাতগুলো নামান, আল্লাহ কবুল করুক। সম্মানিত ভাইয়েরা, তো কোরআন আমাদের পক্ষের সুপারিশকারী হবে তখন, কোরআনের দাবিগুলো আমরা পূরণ করব যখন, এ কথা বলবেন না কেউ, কোনো সাউন্ড করবেন না, আমি বেশি সময়ও পাচ্ছি না ভাইরা, এমনিতেই লেট করে উঠেছে আমাকে, আমি তো চলে আসতেছি আসরের পরে, তো কিছু কথা শুনে যান, এগুলো জীবন পরিবর্তনের জন্য কাজে লাগবে, এখানে ওয়াজ হবে আওয়াজ হবে না, যতক্ষণ কথা হবে জীবন পরিবর্তনমূলক কথা হবে ইনশা। এদিকে তাকানি, কথাগুলো মিস করছেন কেন আপনি? কোরআনের সুপারিশ পাওয়া যাবে তখন, কোরআনের দাবি পূরণ করবেন আপনি যখন। এখন প্রশ্ন হলো কোরআনের দাবি কি? আমাদের প্রতি কোরআনুল করিমের বিশেষ কিছু দাবি আছে, এই দাবিগুলো যদি পূরণ করতে পারেন কোরআন পক্ষে দাঁড়াবে, আর এই দাবিগুলো পূরণ করতে না পারলে কোরআন বিপক্ষে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রতি কোরআনের দাবি কি? আমি আমার ক্ষুদ্র রিসার্চে, আমি আমার ক্ষুদ্র গবেষণায়
কোরআনের কি কি দাবি রয়েছে সেগুলো খুঁজে বের করেছি, আর আমি মানুষের প্রতি কোরআনের 8টি দাবি খুঁজে বের করেছি। এই 8টি দাবি যারাই পূরণ করবে তারাই কোরআনের সাথী হবে এবং কোরআন তাদের জন্য সুপারিশ করবে ইনশাআল্লাহ। আমাদের প্রতি কোরআনের কয়টি দাবি রয়েছে? যারা কথা বললেন না, মুখে কি ঠাডা পড়ছে নাকি, তো কথা বলেন না কেন? কোরআনের প্রতি, সরি, আপনার প্রতি কোরআনের কয়টি দাবি আছে? আপনার প্রতি কয়টি দাবি? মিলান তো কয়টা দাবি পূরণ করেছেন? দিন তো চলে যাচ্ছে, সময় তো চলে যাচ্ছে, পৃথিবী থাকার জায়গা না চলে যাওয়ার জায়গা? বুদ্ধিমান মানুষ আপনারা, খুব সুন্দর জবাব দিয়েছেন, চলে যাওয়ার, চলে তো যাচ্ছেনই, যাওয়ার সময় চলে এসেছে। দেখুন তো কোরআন যে 8টি দাবি পেশ করেছে কয়টা দাবি পূরণ করেছেন। চলুন আমরা শুরু করি। নাম্বার ওয়ান, আপনার প্রতি কোরআনুল করিমের 1 নম্বর দাবি হল এই কিতাবটা পড়তে জানা, বিশুদ্ধ করে এই কিতাবের তেলাওয়াত জানা। বাংলাদেশে প্রত্যেক দিন বিভিন্ন এলাকায় শত শত হাজার হাজার মাহফিল হচ্ছে, মাহফিলের আয়োজন হচ্ছে, নিঃসন্দেহে এটি ইতিবাচক একটি দিক। শুধুমাত্র মাহফিল আয়োজন করলেই কোরআনের দাবি পূরণ হয়ে যায় না, বরং প্রত্যেককেই আল্লাহর কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত শিখতে হবে। কারণ আল্লাহ তাআলা সূরাতুল মুজাম্মিলের ভেতরে বলেছেন, ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, ধীরে ধীরে সুন্দর করে তাজউইদের সাথে, তাহসিনের সাথে আল্লাহর কিতাব পাঠ করো। যদি আপনি হক অনুযায়ী, কোরআনের হক অনুযায়ী কোরআন তেলাওয়াত না করেন, তাহলে কোরআন তেলাওয়াত করলে তো আমরা জানি সওয়াব হয়, কিন্তু অশুদ্ধ তেলাওয়াত করলে সওয়াবের পরিবর্তে আপনি কি পাবেন? লানত পাবেন। রুব্বা ক্বারিউল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু, কোরআনের এমন বহু পাঠক আছে এরা কোরআন যখন তেলাওয়াত করে সওয়াবের পরিবর্তে যতক্ষণ তেলাওয়াত করে ততক্ষণ শুধু কোরআন তাকে লানত দেয়। কথা বুঝতে পেরেছেন? এরা কারা? যারা কোরআনের মতো কোরআন পড়ে না, নিজের মতো কোরআন পড়ে, তারা কারা বলবো? সূরাতুল ফাতিহা আপনি তাজবিদের মতো করে, তাজবিদের দাবি অনুযায়ী কোরআন পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখন সে বলল আলহামদুলিল্লাহি রাব্বিল, এটা হইছে? অশুদ্ধ করে যদি কেউ পড়তেই থাকে কোরআন, সওয়াব পাবে না লানত পাবে? লানত পাবে। কারো কারো বয়স 40-50-60 বছর হয়ে গেল, এখনো বিশুদ্ধ কোরআন তেলাওয়াত আপনি শিখলেন না, এই হায়াত দিয়েছেন কে? কথা কর না কেন, বিশুদ্ধ কোরআন শিখলেন না, আপনার জীবন কোথায় যায়, কিভাবে কাটাচ্ছেন আপনি আপনার জীবন? আপনি যদি বলেন হুজুর চেষ্টা করছে যতটুকু পারছি ততটুকু, না, আপনি ছাড় পাবেন না। কারণ আল্লাহ তাআলা এই কিতাবের প্রথম শব্দ নাজিল করেছেন, ইকরা, রিড, এটা পড়ো, এটা পড়ার জন্য নাজিল করেছেন কি? আপনি তো পড়লেন না, আপনি তো পড়া শিখলেন না, বলুন তো কোরআন শেখা ফরজ না নফল? এই কথা কর না কেন, ফরজ না নফল? আমার যুবক ভাইয়েরা, 25-30-35 বছর সময় চলে গেল, কোন দিন কোরআন শিখবেন? ব্যবসা বাণিজ্যের হিসাব নিকাশ তো ঠিক মতোই করেন, কিন্তু আল্লাহর কিতাব না শিখলে যে নাজাতের রাস্তা খুঁজে পাওয়া যাবে না, এই হিসাব নিকাশ কি মিলাতে পারেন না? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যে সকল ভাইয়েরা পড়ো, সেই শিক্ষার্থী ভাইদেরকে বলছি, তোমরা খুব সুন্দর করে প্রমিত বাংলায় কথা বলতে পারো, খুব সুন্দর করে অনেকে ইংরেজিতে কথা বলতে পারো, অনেকের প্রনাউন্সিয়েশন খুব চমৎকার, কিন্তু তুমি আউযুবিল্লাহ বিসমিল্লাহ শুদ্ধ করে এখনো পড়তে পারো না, এটি তোমার জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। কোরআন না শিখা হচ্ছে জীবনের সবচাইতে বড় ব্যর্থতা, এর চাইতে বড় ব্যর্থতা আর নাই। আফসুস লাগে, আফসুস লাগে তাদের জন্য যারা ব্যবসা বাণিজ্যের জন্য লক্ষ লক্ষ টাকা পুঁজি খাটায়, অনেক সময় বিনিয়োগ করে, কিংবা
বাবা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে বছরের পর বছর যারা পড়াশোনা করছে, সময়ও বিনিয়োগ করছে, টাকা পয়সাও বিনিয়োগ করছে, কিন্তু আল্লাহর কোরআন শেখার জন্য সময় অর্থ কোনোটাই বিনিয়োগ করতে পারছে না। কেন আপনি পারছেন না? আমার স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইদেরকে আমি বলি, তোমরা দেশের বাইরে স্কলারশিপ নিয়ে যাওয়ার জন্য ইংরেজি ভাষার কোর্স করো, আইএলস এক্সাম দেয়, আইএলসের জন্য কোর্স করে, টুইফেল করে, জিআরই করে, পরীক্ষার ফি 20,000 টাকা দেয়, হাজার হাজার টাকা দিয়ে কোচিং করে, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর কোচিংই করছে, হাজার হাজার টাকা বিনিয়োগ করে মাসের পর মাস সময় দিয়ে যদি তুমি বিদেশি ভাষা শিখতে পারো, তাহলে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য কয়েক মাস সময় বিনিয়োগ করে এই কিতাব তুমি কেন শিখতে পারো না? কি হলো তোমার? কেন আপনি কোরআন শিখছেন না? এখনো কেন আপনি কোরআন শিখতে পারলেন না? এই কোরআন যদি আপনি না শিখেন, যার উপরে এই কোরআন নাজিল হয়েছে তার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আপনি যে কোরআনটা শিখলেন না, যার উপরে এই কোরআন নাজিল হয়েছে, আপনি কোরআন না শিখে দুনিয়া থেকে গেলে ওই নবী কিয়ামতের দিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে। নবী যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যান, ওই লোকটা বাঁচার কোনো উপায় আছে? হ্যাঁ, কথা বলেন না কেন? কিয়ামতের কঠিন দিনে পৃথিবীর সমগ্র মানব মণ্ডলী যখন হাশরের মাঠে একত্রিত হবে, দুনিয়ার জীবনে কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছে, যারা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করেছে, যারা কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, সেই সকল লোকদের বিরুদ্ধে নবীজি দাঁড়িয়ে যাবেন। কোরআনুল কারীমের 25 নম্বর সূরা সূরাতুল ফুরকানে 30 নম্বর আয়াতে রাব্বুল আলামিন বলছেন, ওয়াকালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলছেন সেদিন রাসূল কিছু লোকদের বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়ে আল্লাহর কাছে বলবেন, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা, আমার কওমের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছিল, কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, কোরআন পড়ে নাই, বুঝে নাই, মানে নাই, এই জন্য আমিও আজ হাশরের ময়দানে তাদের থেকে আমার মুখ ফিরিয়ে নিলাম। আল্লাহর নবী যদি কারো থেকে মুখ ফিরিয়ে নেন, কে বাঁচাবে সেদিন আপনাকে? কে আপনার জন্য সুপারিশ করবে? কে আপনার পক্ষে আর দাঁড়াবে? নাজাত পাওয়ার কোনো উপায় থাকবে? এ ভাই, বিবেকের দরজা খুলে যান। কেন আপনি কোরআন শিখতে পারলেন না? আপনি কি আপনার পরিণতির কথা একবারও ভাবেন না? শুধু কি নবীজি মুখ ফিরাবে? যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? এদিকের লোকদের কি হয়েছে? যিনি কোরআন নাজিল করেছেন তিনি কে? তিনিও মুখ ফিরিয়েন। আল্লাহ, শুধু যে নবীজি মুখ ফিরাবেন তা নয়, তিনিও মুখ ফিরিয়ে নিন। বানায় বলতেছি, কোরআনুল কারীমের 20 নম্বর সুরা সূরাতুত তাহা এর 124 নম্বর আয়াত থেকে রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা আন যিকরী ফা ইন্না লাহু মা'ইশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ তাআলা বলছেন, যারা আমার যিকির অর্থাৎ আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিবে, কোরআন যারা শিখবে না, কোরআন যারা পড়বে না, বুঝবে না, মানবে না, এই আয়াত, এই আয়াতে কারিমায় রাব্বুল আলামিন বলছেন, দুনিয়া আর আখেরাতে আমি তাদের জন্য 3টি শাস্তি রেখেছি। জোরে কন কয়টা? আল্লাহ তাআলা বলছেন, ফা ইন্না লাহু মা'ইশাতান দনকা, আমি তার জীবনটাকে সংকীর্ণ করে দিব। মুফাসসিরিন কিরাম এই মা'ইশাতান দনকা এর ব্যাখ্যায় 2টি অর্থ দিয়েছেন। জীবনটাকে কিভাবে সংকীর্ণ করা হবে এর একটি অর্থ তারা দিয়েছেন, ওই লোকগুলোর জীবন থেকে রব্বুল আলামিন সুখ শান্তি কেড়ে নেবেন। বলেন তো, সুখ শান্তি দেওয়ার মালিক কে? সুখ শান্তি টাকা দিয়ে কেনা যায়? আরে ভাই, এমন বহু মানুষ আছে, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়ি বাড়ি, ইন্ডাস্ট্রি, হাজার হাজার একর সম্পদ, রাতের বেলা ঘুমাতে পারে না, কয় হুজুর ঘুম আসে না, মনে শান্তি নাই,
কি আছে এরকম? এই সোনাইমুড়ি এলাকায় এক লোক রিক্সা চালায়, সারাদিন রিক্সা চালিয়ে 200-400 টাকা ইনকাম করে রাতের বেলা আলু ভর্তা ডাল ভাত খেয়ে নাকে তেল দিয়া নাক ডাকায় ঘুমায়। আছে টাকা দিয়ে, কারো টাকা আছে ঘুমাতে পারে না, কারো টাকা নাই কিন্তু ঘুমাতে পারে, শুধু টাকা থাকলেই ঘুম আসে না। ঘুম সুখ শান্তি দেওয়ার মালিক কে? আল্লাহর কোরআনের কথাগুলো কত বাস্তব দেখেন। যাদের জীবনে টাকা পয়সা থাকার পরেও দেখবেন সুখ শান্তি নাই, বুঝবেন ওই লোকটার জীবনে কোরআন নাই। আল্লাহ তাআলা তার জীবন থেকে সুখ শান্তি কিনে নিয়েছেন। বহু মানুষ আছে দেখতে চেহারা তেল তেলে মনে হয় না, দুষ্ট দুষ্ট চেহারা, আপনারা বাহির থেকে দেখলে মনে করেন আরে লোকটা মনে খুব আরামে আছে, ভেতরে যে সে কোন গজবে আছে এটা তো আপনি জানেন না। তার বউয়ের সাথে তার সমস্যা, তার বউর সাথে সমস্যা, তার ছেলে মেয়ের সাথে সমস্যা, দেখেন গিয়ে তার পরিবারে হয়তো ছেলে মেয়ে আনুষ্কা আর দিহানের মতো হয়ে গেছে। টাকা আছে পয়সা আছে কিন্তু মনে কোনো সুখ সুখ শান্তি দেওয়ার মালিক কে? রব্বুল আলামিন বলছেন আমার কিতাব থেকে যারা মুখ ফিরিয়ে নিবে فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا জীবনটাকে আমি সংকীর্ণ করে ফেলবো। এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম দুটি অর্থ দিলেন। এক নম্বরে বললেন তার জীবনটাকে রব্বুল আলামিন জীবনে তার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন, অথবা তার জীবন থেকে রিস্কের মাত্রা কিছুটা কমিয়ে দেওয়া হবে। আর দুই নাম্বার অর্থ দিয়েছেন তার কবরের জীবনটাকে সংকীর্ণ করে ফেলা হবে, অর্থাৎ লোকটা কবরে যাওয়ার পর কবরের মাটিগুলো একত্রিত হয়ে যাবে, কবরের দুই পাশের মাটি তাকে এমন ভাবে চাপ দিবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরের সাথে এভাবে ঢুকে যাবে, এই রকম করে তার উপরে শাস্তি চলতে থাকবে। আর তিন নাম্বার শাস্তি হলো وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى আল্লাহ তাআলা বলছেন এই লোকগুলোকে আমি হাশরের মাঠে অন্ধ অবস্থায় উঠাব। কি অবস্থায় কথা বলেন, কি অবস্থায়? এই লোকগুলো তখন আল্লাহ আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে বলবে قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنْتُ بَصِيرًا তারা বলবে হে আমার রব, দুনিয়ায় তো আমি চোখে দেখতাম, দুনিয়ায় তো আমি চক্ষুষ্মান ছিলাম, তাহলে আজ হাশরের ময়দানে তুমি আমাকে অন্ধ অবস্থায় উঠিয়েছো কেন? আল্লাহ তাআলা তখন বলবেন قَالَ كَذَلِكَ أَتَتْكَ آيَاتُنَا فَنَسِيتَهَا وَكَذَلِكَ الْيَوْمَ تُنْسَى আল্লাহু আকবার। আল্লাহ তাআলা একটি কথাও কোরআনুল কারীমে গোপন রাখলেন না, সব বলে দিলেন, সিক্রেট কোনো বিষয় নেই। ওই লোকটা যখন, ওই লোকগুলো যখন আল্লাহকে বলবে আল্লাহ অন্ধ করে হাশরের ময়দানে উঠিয়েছো কেন, হ্যাঁ এদিকে তাকান, কি দামি দামি কথা চলে যাচ্ছে এদিকে, কি বুঝতেছেন অবস্থা হাশরের মাঠে কি চলে? এই লোকটা দুনিয়ায় চোখে দেখতো আল্লাহ তাআলা তাকে অন্ধ করে উঠাবে, আর সে বলবে আল্লাহ অন্ধ করেছো কেন? আল্লাহ জবাব দিচ্ছেন এবার কাদালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, আল্লাহ তাআলা বলবেন তোর ঘরে তো কোরআন ছিল, তোর কাছে আমার আয়াত গিয়েছিল, কোরআন গিয়েছিল, চক্ষু ছিল কিন্তু তোর চক্ষু দিয়ে আল্লাহর কিতাব খুলে দেখিস দেখিস নাই, পড়িস নাই, বুঝার চেষ্টা করিস নাই, আমার কিতাবকে দুনিয়ায় তুই যেভাবে ভুলে গিয়েছিলে ওয়া কাদালিকাল ইয়াউমা তুনসা, তোর মতো গোলামকে আমি আল্লাহ আজ ভুলে গেলাম। আল্লাহু আকবার, কত বড় কথা! তুই আমার কোরআনকে দুনিয়ায় ভুলে গিয়েছিলে, তোর মতো গোলামকে আমি আল্লাহ আজ ভুলে গেলাম। কি আর বাঁচতে পারবে, আর বাঁচতে পারবে? কি করছেন আপনার জীবনে? এত বছর হয়ে গেল এখনো কেন কোরআন শিখলেন? কোরআন শেখার সুযোগ আমাদের দেশে আমাদের সমাজে কম না বেশি? এখন ঘরে বসে কোরআন শেখা যায়। আপনার এলাকায় কত মানুষ আছে কোরআন বিশুদ্ধ করে জানে, আপনি এখনো শিখলেন না, আপনি এখনো আলাম তারা কাইফা ফাআলা ওই রকম অবস্থায় পড়ে আছেন। নিজের বিবেক যদি থাকে আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নিন, আগামীকাল থেকে নয়, মনে জ্বালা মারান যে আজ থেকে আমি কোরআন শিখব ইনশাআল্লাহ। এটা আপনার প্রতি কোরআনের প্রথম দাবি না শেষ দাবি? কথা বলেন না কেন, প্রথম দাবি তো অনেকে পূরণ করতে পারি না। আল্লাহর শাস্তি
আল্লাহর শাস্তি এবং আল্লাহর শাস্তি থেকে যদি বাঁচতে চাই, নবীর সুপারিশ যদি লাভ করতে চাই, কোরআনের সুপারিশ যদি পেতে চাই, আমার ভাইরা কোরআন শেখার কোনো বিকল্প তাহলে আমার প্রতি আপনার প্রতি কোরআনুল করিমের এক নম্বর দাবি হল আল্লাহর এই কোরআনটাকে বিশুদ্ধ করে তেলাওয়াত করতে জানা। কত মানুষ ডাক্তার হয়ে গিয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, লয়ার হয়েছে, ইউনিভার্সিটির টিচার হয়েছে, তো কি হয়েছে? আল্লাহর কোরআন শিখতে না পারা হচ্ছে জীবনের সবচাইতে বড় ব্যর্থতা। এর চাইতে বড় ব্যর্থতা নাই। আল্লাহর কোরআন আপনি আগে শিখুন, কারণ এটি হচ্ছে পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ কিতাব। কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ আছে? পৃথিবীতে একটা বই বলেন তো যে বইয়ের মধ্যে সব ঢুকানো আছে, কোরআন ছাড়া আছে? আল্লাহ তাআলা বলছেন, আমি বলছি না, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, মানুষের জীবনে জানার মতো বুঝার মতো দরকারি এমন কোনো বিষয় নাই যা এই কোরআনের ভেতরে নাই। আল্লাহু আকবার! কোরআন ছাড়া কোন বই আছে? আপনি কি জানতে চান কোরআনকে জিজ্ঞেস করুন, কি জানতে চান, কি জানা দরকার, সব জবাব এখানে কে দিয়েছেন? কে দিয়েছেন? এত বড় দামি কিতাব আপনি এখনো শিখলেন না, অথচ কোরআন শিখতে হবে, এটি হচ্ছে আপনার কাছে কোরআনের প্রথম। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলছি, তরুণ ভাইদেরকে বলছি, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো তোমাদেরকে বলছি, আল্লাহর কোরআনটা শিখো। যারা এখনো শিখে নাই, লজ্জার কোনো কারণ নাই, আমরা সময় দিলে দুই তিন মাসে কোরআনটা শুদ্ধ করে শিখতে পারবো ইনশাআল্লাহ। কোরআন শিখবেন তো সবাই? ইনশাআল্লাহ শিখবেন তো? আগামীকাল থেকে না আজ থেকে শুরু করব। আগামীকাল বলে কোনো শব্দ আপনার ডিকশনারিতে যেন না থাকে। আগামীকাল বললে শয়তান ঢুকবে, বলবেন এখন থেকে। কখন থেকে? আচ্ছা, আমাদের প্রতি কোরআনের কয়টি দাবি আছে? আটটা পয়েন্ট কিন্তু মুখস্থ করে এরপরে যাওয়া লাগবে, একটা পয়েন্ট ছুটে গেলে খবর আছে। রাগ করছেন? মাঝে মাঝে একটু করা হওয়া লাগে, তাই না? এটা তো ক্লাসরুম, এটা কি? এটা ক্লাস, তাফসীরের মাহফিল, আমজনতার ক্লাস করার জায়গা। এখান থেকে কিছু নলেজ আমরা শিখব ইনশাআল্লাহ। তাহলে আমাদের প্রতি কোরআনের এক নম্বর দাবিটা সবাই বলেন তো কি? বিশুদ্ধ করে কোরআন শেখা, তাই না? নাম্বার টু। আসুন এবার দুই নম্বর দাবিটি কি সেটা আমরা জানি। আপনি যখন কোরআন বিশুদ্ধ করে শিখে ফেললেন, এবার কোরআনুল করিম আপনার প্রতি দুই নম্বর দাবি পেশ করছে, এই কিতাবটা আপনি বেশি বেশি করে তিলাওয়াত করুন। সুবহানাল্লাহ, এই কিতাব যত বেশি পড়বেন, যত তিলাওয়াত করবেন, লাভ না লস? এত লাভ রয়েছে, আল্লাহর নবী বলেছেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরিন আমসালিহা। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি এই কোরআন তেলাওয়াত শুরু করবে, কোরআন তেলাওয়াত যখন সে করবে, প্রত্যেকটি অক্ষরের বদৌলতে রাব্বুল আলামিন তার আমল নামায় দশ করে নেকি দান করতে থাকে। আলিফ লাম মিম, এটি শব্দ নাকি একটি অক্ষর? নো, এটি একটি শব্দ। এই আলিফ লাম মিম, আলিফ একটা অক্ষর, লাম একটা অক্ষর, মিম একটা অক্ষর। আপনি যখন মুখ দিয়ে পড়েন আলিফ লাম মিম, তিন দশে তিরিশটা নাকি আল্লাহ আমল নামায় দান করে দেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন পর্যন্ত যাচ্ছে না, শুধু আলহামদু পাঁচটি অক্ষর, পাঁচ দশে পঞ্চাশ নাকি? সুবহানাল্লাহ। কিয়ামতের দিন আমল নামায় টাকা পয়সা, আমলের পাল্লায়, মিজানের পাল্লায় টাকা পয়সা রাখা হবে? কথা কন না কেন, সম্পদ রাখা হবে, রাজনীতির চেয়ার রাখা হবে, কি রাখা হবে? আমল কি রাখা হবে? আমলটা ভারী করতে হলে, আমলের পাল্লা ভারী করতে হলে দুনিয়ায় বেশি বেশি আমল করার দরকার আছে না? নাই। কোরআনটা বেশি বেশি পড়ুন। ঢাকায় যাচ্ছেন, বাসে বসে আছেন, কি করবেন আপনি? মোবাইল ফোনে, প্রত্যেকের ফোনে যেন কোরআনের অ্যাপস থাকে, আছে তো? কার কার ফোনে আছে দেখি, হাত তুলেন তো। মাশা আল্লাহ, হাতগুলো নামান, যেখানেই যাচ্ছেন কোরআন পড়ুন। কারণ যত বেশি কোরআন পড়বেন, মনের জ্বালা দূর করে দিবেন কি? টেনশন লাগছে, দুশ্চিন্তা, ভালো লাগছে না, মন খারাপ, অজু করে কোরআন পড়তে বসে যান, মন ভালো করে দিবেন কে? কোরআন পড়লেই মানুষের ঈমান বাড়ে। এই জন্য রব্বুল আলামিন বলেছেন,
ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন কুরআনুল কারীমের আট নম্বর সূরা সূরাতুল আনফালের দুই নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, নিশ্চয়ই মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারিত হলে আল্লাহর ভয়ে তাদের দিল কেঁপে ওঠে, আর যখনই আল্লাহর আয়াতগুলো তাদের সামনে পড়া হয় তখন তাদের ঈমান আরো বেড়ে যায়। ঈমানটা কি হয়? তাহলে বেশি বেশি কোরআন পড়বেন তো। স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাইরা সকালবেলা ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত দিয়ে দিন শুরু করবা, পারবা তো ইনশাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা মায়েরা বোনেরা সবাই ফজরের নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে আমাদের কাজ যদি শুরু করি, গোটা দিনের কাজের ভেতরে বরকত দিবেন কে? ঘরে তো বরকত নাই, টেলিভিশন লাগিয়ে রেখেছে। টেলিভিশন তো খারাপ না, খারাপ অনুষ্ঠান দেখা খারাপ। এরপরে সারাদিন ঘর থেকে শুধু গান বাজনার সাউন্ড, কোরআনের সাউন্ড নাই। আরেক লোক লাগাইছে ঘরের উপরে তাবিজ, বললাম কি ও মুরব্বী তাবিজ লাগাইছেন কেন? কয় হুজুর ঘরে যেন বরকত থাকে, জিন ভূত যেন বড় হয়। আপনার ঘরে সারাদিন ঝাঁকানাকা ঝাঁকানাকা চলে, এ ঘরে বরকত আসবে? জিন ভূত পালাবে? আল্লাহর নবী বলেছেন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবির, ঘরগুলোকে কবর বানিয়ে ফেলো না, ঘরের মধ্যে বেশি বেশি কোরআন তেলাওয়াত করো। যেই ঘরে কোরআনের তেলাওয়াত যত বেশি ওই ঘরে আল্লাহর রহমত আর বরকত নাজিল হওয়ার পরিমাণ কম না বেশি? আল্লাহর নবী বলেছেন বেশি বেশি করে ঘরে কোরআন তেলাওয়াত করো, বিশেষ করে যেই ঘরের মধ্যে সূরাতুল বাকারা তেলাওয়াত হয় শয়তান জিন ভূত ওই ঘর থেকে বের হয়ে পালাতে থাকে। বেশি বেশি ঘরে কোরআন তেলাওয়াত করা, ঘরটাকে বরকত দিয়ে ভরে দিবেন কে? আপনার প্রতি কোরআনের দুই নম্বর দাবি কি? বেশি বেশি কোরআন। পয়েন্টগুলো মনে রাখতেছেন তো? আলোচনার শেষে কিন্তু ফাইনাল এক্সাম হবে, দেখা যাবে কাদের একেবারে পুরোটা মনে থাকে, পয়েন্টগুলো অন্তত যেন মনে থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দাও। আমাদের প্রতি কোরআনের দাবি আছে কয়টা? বলছি কয়টা? কয়টা বলছি? কষ্ট হচ্ছে আপনাদের? আসো নাম্বার থ্রি। তিন নাম্বার হচ্ছে, আপনি তো কোরআন শিখলেন, এখন তেলাওয়াত করেন, এখন কোরআনের একটি দাবি হলো যাকে সুযোগ পান তাকে কোরআনটা শিখান। সুযোগ পাইলে কি শিখান? কোরআন শিখান। কারণ কোরআন যারা শিখে আর যারা শিখায় এদের মতো উত্তম মানুষ, এদের চাইতে ভালো মানুষ আল্লাহর কাছে আর কেউ নাই। সুবহানাল্লাহ, আল্লাহর নবী বলেছেন খাইরুকুম খাইরুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে তারাই আল্লাহর কাছে সবচেয়ে উত্তম যারা কোরআন শিখে এবং মানুষকে কোরআন শিখায়। সুবহানাল্লাহ। এজন্য আপনি কোরআন শিখলে আশপাশের লোকদের অন্তত কোরআন শেখান। আপনার ওয়াইফ কোরআন তেলাওয়াত না পারলে আদর করে তাকে শিখান। কোনো বোনের স্বামী যদি কোরআন তেলাওয়াত না পারে আপনি আপনার হাজবেন্ডকে কোরআন শিখান, আপনি আপনার ভাই বোনকে কোরআন শিখান। দুটো কাজ করলে কোনো লস হয় না, এই দুটা কাজ করলে স্থায়ী সওয়াব পাওয়া যায়। কয়টা কাজ? কয়টা কাজ? এক নাম্বার, মানুষকে বেশি বেশি কোরআন গিফট করবেন। কে গিফট করবেন? আপনারা বিয়ে শাদিতে যান অনেক কিছু গিফট করেন না? আমি ব্যক্তিগত আমার একটি অভ্যাস আপনাদের সাথে শেয়ার করছি, আমি বিয়ে শাদির অনুষ্ঠানে গেলে আমার যেটা ভালো লাগে সেটা নেই, সাথে কিন্তু কোরআন হাদিসের কিছু কিতাব নেই। নিলে কি হবে? আপনি একজনকে কোরআন দিলেন, এই কোরআন পড়লে শুধু কি সে সওয়াব পাবে? আপনি পাবেন না, পাবেন না। এখন থেকে বিয়ে শাদিতে বেশি বেশি কোরআন গিফট করবেন তো, করবেন তো। আচ্ছা আরেকটি কাজ করুন, মানুষকে কোরআন শিখান। যাকে কোরআন শিখালেন সারা জীবন কোরআন পড়বে, সেও সে সওয়াব পাবে, আপনিও সওয়াবের একটা অংশ পাবেন। সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে এই যে কোরআন থেকে কথা বলছি, আমার উস্তাদ সওয়াব পাচ্ছেন, তার উস্তাদের উস্তাদ, তার উস্তাদের উস্তাদ, সবাই এরকম সওয়াব পেতে থাকছেন। সুবহানাল্লাহ। হয়তো অনেকে কবরে চলে গিয়েছে কিন্তু সওয়াব, সওয়াবের ধারা কি বন্ধ আছে? বন্ধ আছে? বন্ধ নাই। এই জন্য আপনি কোরআন সুযোগ পাইলেন যাকে সুযোগ পান তাকেই কোরআন শেখান। এটা হচ্ছে আপনার প্রতি কোরআনুল কারিমের কয় নম্বর দাবি? আপনার বাচ্চাদেরকে কোরআন শেখান। টিচ ইউর চিলড্রেন দা হলি বুক কোরআন,
টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন, দ্য হলি বুক কোরআন উইল টিচ ইউর চিলড্রেন এভরিথিং। আপনার সন্তানকে কোরআন শিখান, দেখবেন কোরআন আপনার সন্তানকে সব কিছুর সাথে পরিচিত করে দিবে, সব কিছুর জ্ঞান শিখিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি আপনার সন্তানকে অ আ ক খ এ বি সি ডি শিখাইয়েন পরে আলিব্বা তা থা শিখান আগে। যদি সন্তানগুলোকে আলিব্বা তা থা না শিখান, সন্তানগুলো সুসন্তান হবে না, এমন কুসন্তান হবে দিহান আনুষ্কা আর ঐশীর মতো হওয়ার সম্ভাবনা আছে। আপনার সন্তানকে ছেলে মেয়েকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, সায়েন্স কমার্সে পড়াচ্ছেন, ভালো কথা, পড়ান, কোনো অসুবিধা নাই, কিন্তু সবার আগে তাকে কোরআন শিখান, সবার আগে কোরআন শিখান আপনি তাকে। আল্লাহর কোরআন না শিখলে তার চরিত্র কখনো ভালো হবে? সবার আগে কোরআন শিখান, সবার আগে কি শিখাতে হবে? কোরআন শিখাতে হবে। কোরআন শেখানোর ব্যাপারে আমাদের কত গাফলতি, কত গাফলতি আমাদের। ছেলে মেয়ে বড় হয়ে যাচ্ছে, অনেকে এখনো কোরআন শেখার নেই। এটা কেমন ছেলে মেয়ে রেখে যাচ্ছেন আপনি, যে আপনার ছেলে মেয়ে এখনো কোরআন শিখলো না? এটা কেমন ছেলে মেয়ে আপনি রেখে যাচ্ছেন বলেন? এমন কুসন্তান রেখে যাচ্ছেন কেন? সন্তানগুলোকে কোরআন শিখিয়ে যান, আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার বানিয়ে যান, মরার পরে আপনি কবরে গিয়ে সওয়াব পেতে থাকবেন। সুবহানাল্লাহ। পরে সন্তানটাকে কোরআন শিখিয়ে যান, সন্তানটাকে মুত্তাকি পরহেজগার বানিয়ে যান, অন্তত যেন আপনি মারা যাওয়ার পরে আপনার ছেলেটা আপনার জানাজা দিতে পারে। আপনারা বলেন তো, জানাজা ইমামতি করার জন্য বড় কোনো আলেম হওয়া লাগবে? কথা বলেন, বড় কোনো আলেম হওয়া লাগবে না? বিশুদ্ধ তেলাওয়াত যদি কারো থাকে আর কেউ যদি নামাজের মাসআলা মাসাইলগুলো জানে, জানাজার নামাজি ইমামতি করতে পারে, এতে কোনো অসুবিধা। আর আপনার ছেলেটাই জানাজার নামাজি ইমামতি করার সবচাইতে হকদার, আর আপনার ছেলে আপনার জানাজার ইমামতি করলে তার ভেতরে যে আবেগ অনুভূতি কাজ করবে, এটা হুজুরের এই আবেগ অনুভূতি কাজ করবে কি বলেন? করবে। যেমন দেখুন, আমি আমার বাবার জানাজা করেছি, আমি তখন আলিমে পড়তাম, অনেক ছোট ছিলাম, তো আমি আমার বাবার জানাজা ইমামতি যখন করছি, প্রত্যেকটা তাকবীর দিতে গিয়ে চোখ দিয়ে তো পানি আসবে স্বাভাবিক, কলিজা কেঁপে উঠেছিল, কারণ আমার বাবার ইমামতি আমি করছি, জানাজার ইমামতি করছি, অন্য কোনো হুজুর পড়ালে এই অনুভূতি কাজ করত? এই জন্য আমার বাবারা, সন্তানদেরকে আপনারা কোরআন শিখান, সবার আগে কোরআন শিখান, সন্তানগুলোকে মুত্তাকি পরহেজগার এবং চরিত্রবান বানানোর জন্য কোরআন শেখানোর কোনো বিকল্প, সবার আগে সন্তানগুলোকে কোরআন শেখান। তো কোরআন শেখানো আপনার অন্তত পক্ষে পরিবারের যারা আছে এদেরকে আপনি কোরআন শেখাবেন, এটা আপনার উপরে কোরআনের একটি হক। নাম্বার ফোর, চার নাম্বার হচ্ছে, যথাসাধ্য আপনি কোরআন মুখস্থ করার চেষ্টা করবেন, যতটুকু পারেন, যতটুকু সম্ভব হয় ততটুকু আপনি কোরআন শিখেন। আমাদের দেশের মুসলমানদের যে বাস্তব চিত্র তাদের মাঝে আমরা দেখি, আমরা ওই আলাম তারাকা ইফাফা আলা রাব্বুকা বি আসহাবিল ফিল, সূরা ফিল থেকে সূরাতুন নাস এই দশটা সূরা মুখস্থ করেছি, এগুলোর নামও দিয়েছে নামাজের সূরা। কয় হুজুর এই দশটা সূরা শিখছি, সারা জীবন এই দশটা সূরা দিয়েই নামাজ পড়ছি, অথচ জায়গা জমির হিসাব নিকাশ আছে, টাকা পয়সার হিসাব নিকাশ ডেইলি রাখে, কিন্তু কোরআন মুখস্থ করতে পারে? কিরকম কপাল! কোরআন কেন মুখস্থ করেন না? আপনি আরব দেশগুলোতে ট্যুর দিলে, সফর দিলে দেখবেন তাদের একটি অভ্যাস হলো, তারা যে যতটুকু পারে কোরআন তারা মুখস্থ করার চেষ্টা করে। এমনকি মিশরের আল আজহার ইউনিভার্সিটি, মদিনা ইউনিভার্সিটি সহ আরব বিশ্বের অনেকগুলো ইউনিভার্সিটিতে কোরআন শিখা তাদের সিলেবাসের মধ্যে বাধ্যতামূলক, কোরআন মুখস্থ করা। এটা যদি আমাদের সিলেবাসেও থাকতো ভালো হতো না? মদিনা ইউনিভার্সিটি বা উম্মুল কুরা ইউনিভার্সিটি বা আল আজহার ইউনিভার্সিটিতে আপনাদের কোনো আত্মীয় স্বজন ছেলেপেলেরা পড়লে এদেরকে জিজ্ঞেস করবেন, যে অন্তত কয়েক পারা তাদেরকে চার বছরের অনার্স লাইফে মুখস্থ করতে হয়। এই কারিকুলাম, এই সিলেবাস যদি আমাদের দেশেও থাকতো ভালো হতো না খারাপ হতো? যদি ক্লাস ওয়ান থেকে মাস্টার ডিগ্রি পর্যন্ত সিলেবাসে তো সব আছে, শুধু কোরআনটা নাই, কোরআন ঢোকালে কি গুণা হইতো? কথা বলেন। এখন কোরআন তো দূরের কথা, নৈতিক শিক্ষাকে এখন পরীক্ষার ভেতরেও রাখা হচ্ছে না, তাই না? ইসলাম এবং নৈতিক শিক্ষাকে পরীক্ষা থেকে বাদ দেওয়া হয়েছে। যেই জাতি দ্বীনী শিক্ষাকে অবহেলা করবে, সেই জাতির ছাত্রছাত্রীগুলো চরিত্রবান হওয়ার বিপরীতে এদের চরিত্র এত খারাপ হবে। দেখেন না দিহান আনুষ্কা কেমন,
এরা তো ফ্লাশ হয়েছে, ভাইরাল হয়েছে, আরো কত দিগানের আনুষ্কার চরিত্র লালনকারী কতজনের চরিত্র এখনো ভাইরাল হয় না। সিলেবাসের ভেতরে কোরআন ঢুকিয়ে দাও, যেই সিলেবাসের ভেতরে দিন থাকবে, কোরআন থাকবে, মাস্টার ডিগ্রি শেষ করার পরে যারাই বের হবে প্রত্যেকেই একজন সুনাগরিক হওয়ার সুনাগরিক হওয়ার পাশাপাশি প্রত্যেকেই আল্লাহওয়ালা মুত্তাকি পরহেজগার এক একজন আল্লাহর ওলি হয়ে বের হবে, ঠিক কি না? সিলেবাসে এমন থাকলে কেমন হতো যে ক্লাস ওয়ানে কায়দা শিখুক, ক্লাস টুতে গিয়ে এটাকে আপনারা কি বলেন আম্পারা শিখুক, অন্তত ক্লাস থ্রি ফোর পর্যন্ত বিশুদ্ধ কোরআন চলুক, প্রয়োজনে ক্লাস ফাইভ পর্যন্ত চলুক, অল্প অল্প করে অল্প অল্প, ক্লাস সিক্স থেকে এবার মুখস্থ শুরু হোক, ক্লাস সিক্সে ছয় পৃষ্ঠা বা এক পারা, এক বছরে এক পারা শেখা সম্ভব না, সেভেনে গিয়ে দুই পারা, এরকম বাড়ানো হোক, বাড়াতে বাড়াতে অন্তত ক্লাস মাস্টার ডিগ্রি পর্যন্ত এভাবে পুরো কোরআনই শেখানো যেত। পুরো কোরআন বাদ দিয়ে যদি আমরা এমনও করতাম যে যতটুকু পারুক ততটুকু শিখুক, ভালো হতো না খারাপ হতো? আপনার সিনার ভেতরে কোরআন থাকবে যত বেশি আপনার সিনাটা নোংরাও কম হবে, তাই না? তত বেশি কম নোংরা হবে, কলুষতা ঢুকবে না। বেশি বেশি কোরআন শিখুক, দশটা সুরা শিখে বসে আছেন কেন? প্রত্যেক দিন এক আয়াত করে শিখুক, এক আয়াত হইলেও শিখুক, কোরআন মুখস্থ করা সহজ। আজকে থেকে সুরা নাবা শুরু করুন, এক আয়াত শিখুন, আম্মা ইয়াতাসা আলু এক আয়াত, সারাদিনে এই একটা আয়াত শিখতে পারবেন না, আগামীকাল আরেকটা আয়াত শিখুন, আনিন নাবা ইল্লা আজিম, কয় আয়াত হইল, কয় আয়াত একদিনে এই এই অংশটুকু, এই যে ছোট্ট অংশ আনিন নাবা ইল শিখা যাবে না, পরের দিন আরো এক আয়াত শিখেন, আল্লাদি হুম ফিহি মুখতালিফুন, কয় আয়াত হইল, এই তিন আয়াত মনে রাখবেন কি আপনি কৌশল শিখাই দেই, নামাজ তো সর্বনিম্ন তিন আয়াত দিয়ে পড়লেও নামাজ তো, প্রত্যেক পাঁচ ওয়াক্তের নামাজে প্রথম রাকাতে যে কোনো সূরা পড়ে আপনি দ্বিতীয় রাকাতে এই তিন আয়াত পড়েন, তাইলে পাঁচ ওয়াক্ত যদি বারবার রিহার্সাল করেন অন্তর থেকে ছুটবে, আরো বাড়ান, কাল্লা সে আলামুন, চার নম্বর আয়াত শিখা হয়ে গেল, এভাবে এক একদিন এক আয়াত করে শিখলেও দেখবেন বছরের পর বছর যত আয়াত বাড়বে কোরআন তত আপনার সিনার ভেতরে ঢুকতেই, আমি প্রত্যেক দিন কোরআন মুখস্থ করি, প্রত্যেক দিন আমি নিজে কোরআন মুখস্থ করি, পারবেন তো ইনশাল্লাহ, পারবেন তো ইনশাল্লাহ। আপনার প্রতি এটা কোরআনের কয় নম্বর দাবি, কয় নম্বর দাবি? নম্বর ফাইভ। পাঁচ নম্বর হচ্ছে কোরআনটা বুঝা, কোরআনটা কি করা, উপলব্ধি করা, বুঝা, হৃদয়ঙ্গম করা। কোরআন তো আরবি ভাষায় নাজিল হয়েছে, আপনি আরবি বুঝেন না, তুতা পাখির মতো কোরআন বুঝলে হবে না, তোতা পাখির মতো কোরআন পড়লে চলবে না, তেলাওয়াত করলে চলবে না, এটাকে বুঝতে হবে, কারণ আল্লাহ তাআলা এই কিতাব বুঝে পড়ে জীবনে মানার জন্য নাজিল করেছেন। আল্লাহ তাআলা নিজেই বলছেন, আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, কি হলো তোমাদের, কেন তোমরা কোরআন বুঝার চেষ্টা করছো না, কোরআন কেন বুঝছো না, আম আলা কুলুবিন আকফালুহা, তাহলে কি তোমাদের অন্তর তালাবদ্ধ হয়ে গিয়েছে, অন্তরের তালা খুলে দিন, আল্লাহর কোরআন বুঝে পড়ার চেষ্টা করুন, তাহলে নাজাতের রাস্তা দেখিয়ে দিবেন কে? আমার বাবারা একটু মনোযোগ বাড়ান তো, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, মনে করুন আগামীকাল সকালবেলা সুপ্রিম কোর্ট থেকে আসা চিঠি পাওয়ার পর মনে আর শান্তি আছে, ইংরেজি পারে না, পাশের বাড়িকে গিয়ে ভাতিজাকে ডেকে, ভাতিজা তুমি তো ইংরেজি বুঝো, দেখো তো সুপ্রিম কোর্ট থেকে কি পাঠাইছে, সকালে এটা আমার হাতে আসার পর এখনো নাস্তাও করে নাই, টেনশনের চোটে না জানি কি পাঠাইছে, কোনো মামলা টামলা হয়ে গেল কিনা, টেনশনের চোটে নাস্তা করাও বন্ধ হয়, ভাতিজা পড়লো পড়ে শোনাইল। আমার ব্যবসায়িক ভাইদেরকে বলি, মনে করুন আপনি বড় ব্যবসায়ী, দেশের বিদেশের কোনো দেশ থেকে আপনার নামে চিঠি এসেছে, ওই দেশীয় ভাষায় বুঝেন না, বুঝার জন্য আপনি অন্য কাছে, অন্য কারো কাছে নিশ্চয়ই যাবেন, যারা পড়াশোনা করছো মনে করো চীন দেশের যে কোনো ইউনিভার্সিটি থেকে তোমার জন্য একটা অফার লেটার আসছে, কারণ ওয়াং ওয়াং চুয়াং ভাষায় লেখা তো কিছু বুঝো না, যে বুঝে তার কাছে নিয়ে যাও, এটাই বাস্তবতা। আমার বাবারা সুপ্রিম কোর্টের নোটিশ বোঝার জন্য আরেকজনের কাছে দৌড়াতে পারেন, ব্যবসায়ী ভাইয়েরা, ছাত্র ভাইয়েরা ব্যবসায়িক চিঠি কিংবা বিদেশের ভিনদেশি কোনো ভাষায় আসা অফার লেটার বোঝার জন্য আরেকজনের কাছে দৌড়াতে পারো, আর আল্লাহ তাআলা এই কিতাব নাজিল করেছেন বোঝার জন্য, এটা বোঝার জন্য কয় দিন কার কাছে কতবার দৌড়াইছেন, কতবার দৌড়াইছেন আপনি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
দাঁড়ান 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 দাঁড়ান, স্লোগান আবার দিবেন। আপনি বলবেন আল কোরআনের আলো, এরা বলবে মানুষ আল কোরআনের আলো হৃদয়ে হৃদয়ে জালো অথবা অন্তরে অন্তরে জাল। দেন বলেন আল, আমি দিই আল কোরআনের আলো, আপনারা বলবেন কি অন্তরে অন্তরে। এইসব স্লোগান শেষ, ঘরে ঘরে বহু জ্বালাইছেন, এখন নিজের ভিতরে জ্বালান। এখন স্লোগান পরিবর্তন করা লাগবে, নিজের ভেতরে জ্বললে ঘরে জ্বলবে, ঘরে জ্বললে সমাজে জ্বলবে। অনেক এলাকায় বলে সংসদে জ্বালো, আরে মিয়া সংসদে জ্বালাবার আগে মানুষের অন্তরে জ্বালান। আপনাকে তো ক্রমান্বয়ে আগাতে হবে, ক্রমান্বয়ে বুঝেন তো আপনারা, ক্রমান্বয়ে না আগালে তো বিপদ। সংসদে জ্বালাবেন কেমনে? আল্লাহর নবী আগে মদিনা মক্কায় মানুষগুলো ঠিক করছেন, মানুষ ঠিক করলে পরিবার ঠিক হবে, পরিবার ঠিক করলে সমাজ ঠিক, সমাজ ঠিক করলে দেশও। আপনি সংসদে জ্বালাতে চান, আমরাও সংসদে জ্বালাতে চাই কি চাই না? সংসদে নিয়ে যায় কে? এই মানুষগুলোই তো নিয়ে যায়, আল্লাহ নিয়ে যান, কিন্তু মাধ্যমগুলো কারা? এদেরকে তো আগে কোরআন বুঝাইতে হবে। এজন্য স্লোগান এখন থেকে হবে আল কোরআনের আলো অন্তরে অন্তরে জ্বালো। দেখি একটা স্লোগান দেন তো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, যেটা ভালো লাগে বলবেন, হৃদয়ে হৃদয়ে জ্বালো অথবা অন্তরে অন্তরে। এটা কি সোনাইমুড়িতে আজকে থেকে এই স্লোগান শুরু হবে? তো আমি শুরু করে দিয়ে দিলাম, পারবেন তো ইনশাল্লাহ? আপনাদের এলাকায় না, আমি এবছর যত জায়গায় গিয়েছি এটা বলে এসেছি, বলছি এখন থেকে স্লোগান চেঞ্জ, আল কোরআনের আলো অথবা কোরআন হাদিসের আলো হৃদয়ে হৃদয়ে নিজের ভিতরে জ্বালান। বুঝছেন তো আমার কথাটা? একটা নোটিশ বোঝার জন্য আরেকজনের কাছে দৌড়ায়, এই কোরআন তো আল্লাহ আপনার জীবন পরিবর্তনের জন্য, নাজাত পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য এই কোরআন দিয়েছেন, এটা বুঝার জন্য কার কাছে কয়বার গেলেন আপনি? আপনি তো জান না, এমনকি মাহফিলও আসতে পারে না, আসে না নাই। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়াত দান করে। তাহলে কোরআন বুঝতে হবে আমাদের প্রতি, এটা কোরআনের কয় নাম্বার দাবি? নাম্বার সিক্স। ছয় নাম্বার হলো কোরআন অনুযায়ী আমল করতে হবে। কি করতে হবে? দেখছেন আমি কিভাবে সিরিয়ালি বলে যাচ্ছি? ছয় নম্বর কি বললাম? আমল করতে হবে। কোরআন বলছে মিথ্যা বলো না, সত্য কথা বল। বলার সময় আপনি কি বলছেন? মিথ্যা বলছেন। তাহলে কোরআন আর আপনার জীবন কি মিলল? কথা বলেন। কোরআন বলছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসা হালাল করেছেন আর সুদকে কি করেছেন? আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা, চক্রবৃদ্ধি হারে তোমরা সুদ খেও না। নামাজে হুজুরের পিছনে দাঁড়ায়, সুদ খাওয়ার বেলাও হে আগের কাতারে দাঁড়ায়। অবশ্য এরকম সুদ খুর শোনাই মুড়িতে নাই, আছে মানে এই এলাকায়ও আছে। কি মনে করছেন? হুজুর জানে না এই লোকটা সুদের আয়াত। আবার দেখবেন কিছু সুদখুর আছে খুব আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা বলতে ভুল বুঝেন না আপনি, টুপি টুপি দেয়, সকালবেলা ফজরে নামাজ পড়ে ওই সুদের আয়াত পড়তেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফা। কোরআন দুই তিন পৃষ্ঠা পড়ে সুদের টাকা নিয়ে, ও আনছো দাও। দেখছেন তিলাওয়াত করলো সুদ, এই বৈপরীত্য কেন? এই বৈপরীত্য কেন? এর কারণ হলো লোকটা তুতা পাখির মতো কোরআন পড়তেছে কিন্তু কোরআনটা আমার হাতে থাকা কোরআনের দিকে আপনারা তাকান, এটা হচ্ছে প্রিন্টেড কোরআন। এটা কি কোরআন? প্রিন্টেড। আপনাকে হওয়া লাগবে প্র্যাকটিক্যাল কোরআন, আপনাকে হওয়া লাগবে কি? আল্লাহর নবী ছিলেন প্র্যাকটিক্যাল কোরআন। আমাদের মা উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে সাহাবীদের কেউ কেউ এসে জিজ্ঞেস করলেন, কাইফা কানা খুলুকুন নাবিয়্যি সাল্লাল্লাহু আম্মা জান, আমাদের নবীর চরিত্র কেমন ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, কেন তোমরা কোরআন পড়ো না? তোমরা কোরআন পড়ো না, এই কোরআনই তো তার চরিত্র, কোরআন তোমাদের ঘরে আছে, আর কোরআনের বাস্তব নমুনা ছিলেন আমার নবী। সুবহানাল্লাহ। তাহলে আমাকে আপনাকে কোরআনের বাস্তব নমুনা হওয়া লাগবে। এটা ছাপা ছাপা কোরআন, আপনাকে হওয়া লাগবে বাস্তব কোরআন। কি হওয়া লাগবে? বাস্তব কোরআন, অর্থাৎ কোরআন যা যা বলেছে আপনার ভেতরে তা থাকা লাগবে, এটা কোরআনের দাবি। এই কাজ করতে পারলে কি হবে? আল্লাহ নবী বলছেন মান কালা বিহি সাদাকা,
যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য বলে, এদের কথার ভেতরে কোনো মিথ্যা। ওয়ামান আমিলা বিহি উজরা, আর কোরআন দিয়ে যারা আমল করে এদেরকে পুরস্কৃত করেন কে? তাহলে কোরআন অনুযায়ী আমল করলে আপনাকে পুরস্কার দিবেন কে? পুরস্কার মানে কি, আপনাদের এলাকায় বিভিন্ন প্রতিযোগিতা হওয়ার পরে অতিথিরা যে পুরস্কার দেবে ওই পুরস্কার? পুরস্কার হচ্ছে আল্লাহর নিজের বানানো জান্নাত, সুবহানাল্লাহ। পুরস্কারটা কি? তাহলে জান্নাত পেতে হলে কি করা লাগবে? কোরআন দিয়ে আমল করা লাগবে। কি করা লাগবে? দেখুন, আমাদের জীবনটা অপরিকল্পনা ভিত্তিক হয়ে গেছে। যদি পরিকল্পনা থাকতো, আমার দিকে খেয়াল করুন, যদি পরিকল্পনা থাকতো, এই কোরআন কি খুব বেশি বড়? কথা বলেন, বেশি বড়? আয়াত আছে কত? 6600, 6500-এর চাইতে বেশি। আপনারা আজকে বাড়িতে গিয়ে ক্যালকুলেটরে হিসাব করবেন, প্রত্যেক দিন যদি আপনারা মাত্র পাঁচ আয়াত, কয় আয়াত, কয় আয়াত, পাঁচটা আয়াত ঠান্ডা মাথায় ঠান্ডা মগজে অর্থ আর ব্যাখ্যা সহ পড়তেন, এই কোরআন পড়তে আপনাদের মাত্র 2 থেকে 2.5 বছর সময় লাগত। কত বছর? কত বছর? প্রত্যেকদিন কয় আয়াত করে পড়লে? কয় আয়াত করে পড়লে? পাঁচ আয়াত পড়তে কত সময় লাগে? এখন বলবেন, হুজুর পড়বো কেমনে? আলহামদুলিল্লাহ, তথ্য প্রযুক্তির যুগে কত নিয়ামত। এখন পিডিএফ পাওয়া যেমন যায়, বইও কিনতে পাওয়া, বাংলায় অনুবাদ করা তাফসির এখন বাজারে আছে না, ইসলামিক ফাউন্ডেশন থেকে করাও আছে, তাফসির ইবনে কাথির আছে, তাফসির জালালাইন আছে, তাফহিমুল কোরআন আছে, জিলালুল কোরআন আছে, অনেক তাফসির আছে না। এটা কেমন মানুষ আপনি? আপনি আপনার ঘরে লক্ষ লক্ষ টাকার সোফা কিনতে পারেন, লক্ষ লক্ষ টাকার ফার্নিচার কিনতে পারেন, কিন্তু হাজার হাজার টাকা খরচ করে আপনি ঘরে এক সেট কোরআনের তাফসির রাখতে পারেন না, এটা কেমন মানুষ আপনি? তা কেমন মানুষ আপনি বলেন আমাকে? প্রত্যেকের ঘরে যেন 3-4 সেট করে তাফসির থাকে, পারবেন তো ইনশাআল্লাহ? ড্রয়িং রুমকে ফুল দিয়ে সাজানো লাগবে না, ড্রয়িং রুমের চতুর্দিকে সোফা থাকবে, সোফার পেছনে বুক শেলফ থাকবে। যদি আপনি 50-60-80 হাজার 1 লাখ টাকা দিয়ে সোফা কিনতে পারেন, 50,000 টাকা দিয়ে কোরআনের কয়েক সেট তাফসির আর কয়েক সেট হাদিসের সেট আর কিছু ইসলামী সাহিত্য কিনে ঘরে রাখবেন, পারবেন তো ইনশাআল্লাহ? ঘরটাকে পড়াশোনার ঘর বানান। কেমন ঘর বানাইছেন আপনি? আপনার ঘরে ঢুকলেই যেন কিতাব দেখা যায়। কি দেখা যায়? পারবেন তো? কোরআন দিয়ে কি করা লাগবে? আমল করা লাগবে। কয়টা বলছি? কথা বলেন, কয়টা বলছি? আবার জায়গা মতো আসছি। এই 6টা কাজ হচ্ছে একক। 6টা কাজ কি? বাকি 2টা সামষ্টিক, বাকি 2টা। আচ্ছা, এই 6টাকে কে মনে রাখছেন বলেন? 1 নম্বর কি? বিশুদ্ধ করে কোরআন। 2 নম্বর বেশি বেশি তিলাওয়াত করা। 3 নম্বর আশপাশে বা যারা অধীনস্থ, যারা অধীনস্থ আছে তাদেরকে কোরআন শেখানোর চেষ্টা করে। 3 নম্বর যথাসাধ্য যথাসাধ্য মুখস্থ করা। 5 নম্বর কোরআন বুঝা। এবং 6 নম্বর কোরআন অনুযায়ী। এবার আসেন 7 নম্বর কাজ হলো, এবার এই কোরআনের দাওয়াত নিয়ে সমাজে বের হয়ে যাওয়া। এই কোরআনের দাওয়াত নিয়ে সমাজে কি করা? বের হয়ে যাওয়া। আপনি শুধু কোরআন শিখবেন, নিজে নিজে তেলাওয়াত করবেন, নিজে নিজে আমল করবেন, আর আপনার সমাজের মানুষ কোরআন থেকে দূরে থাকবে, এটা তো ইমানদার যে সমাজে বাস করে সেই সমাজের চিত্র হতে পারে? ইমানদারদের সমাজের চিত্র হবে, তারা এই কোরআনের দাওয়াত, হকের দাওয়াত নিয়ে বের হয়ে যাবে। রব্বুল আলামিনের জন্যই বলেছেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, তোমাদের মধ্যে এমন কিছু মানুষ থাকা উচিত, এমন একটি দল থাকা উচিত, এমন কিছু লোক থাকা উচিত, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজ থেকে বারণ করবে। সৎ কাজের আদেশ দিতে হলে তো কোরআন জানা লাগবে। কি জানা লাগবে? শুধু নিজে নিজে কোরআন জেনে বসে থাকলে হবে না,
কোরআনের দাওয়াত মানুষের কাছে নিয়ে বের হওয়া লাগবে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ তাআলা বলছেন তোমরাই সর্বোত্তম জাতি, সর্বশ্রেষ্ঠ জাতি। তোমাদের কাজ হচ্ছে মানুষকে সৎ কাজের দিকে ডাকবা, অসৎ কাজে কি করবা? এখন আমরা সৎ কাজের আদেশ দেই না, অসৎ কাজ থেকে নিষেধ করি না। আমাদের সামনে অসৎ কাজ চলে, অন্যায় চলে, আমরা মুখ বুঝে চুপ করে বসে আছি, এরকম আছে না নাই? অনেকে বলে বাবা তাড়াতাড়ি করুক, আমি আমার কাম করতে থাকি, এরকম আছে না? সমাজে এরকম কিছু সুফি আছে? আপনারা অন্য কিছু বুঝেন না, সুফি মানে আমি এই রূপক অর্থে কথাটি এখানে ব্যবহার করেছি, অর্থাৎ নিজেকে বাঁচানোর ধান্দায় কিছু লোক আছে, মানুষ যাই করে সে কিছু বলে। আল্লাহর নবী এদের ব্যাপারে খুব সুন্দর একটি উদাহরণ দিয়ে বলেছেন, হাদিসটি বুখারী শরীফে এসেছে। আল্লাহর নবী বলছেন নিজেদের সামনে অন্যায় অপকর্ম দেখে যারা চুপ থাকে, নিজেকে নিয়েই যারা ব্যস্ত থাকে, এদের উদাহরণ হলো দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। কয় তলা বিশিষ্ট শুনতেছেন আপনারা? দুই তলা বিশিষ্ট জাহাজের যাত্রীর মতো। ওই দুই তলা বিশিষ্ট জাহাজে উপরের তলায় ফ্যাসিলিটিস একটু বেশি থাকায় নিচের তলার যাত্রীরা উপরের তলায় একটু যাওয়া আসা বেশি করে। উপরের তলার একজন ক্ষিপ্ত হয়ে বলল যে তোমরা সব সময় খালি উপরের তলায় আসো কেন, বিরক্ত লাগে, একটু কম কম আসতে পারো না? নিচতলার একজন লক্ষেপে গিয়ে বলল ঠিক আছে যা, উপরের তলায় আসবোই না, এমনকি নিচতলায় যদি এক ফোঁটা পানি নাও থাকে খাবার জন্য তাও আসবো না, পানি লাগলেও আমি জাহাজ ছিদ্র করে পানি তোলা শুরু করবো। এই পাগলা যদি এবার জাহাজ ছিদ্র করা শুরু করে দেয়, জাহাজ ডুবলে সে একা মরবে না সবাই মরবে? একা মরবে না সবাই মরবে? আপনার সমাজের লোকেরা অন্যায় অপকর্ম করবে আর আপনি মুখ বুঝে বসে থাকবেন, কথা বলবেন না, গজব নাজিল হলে আপনার মতো আল্লাহওয়ালার উপরে হাই পাবেন, আপনার উপরেও গজব নাজিল। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা। সাবধান হও, সতর্ক হয়ে যাও সেই সকল গজব থেকে, যেই গজবগুলো শুধুমাত্র গজবের গজব নাজিল হওয়ার কারণ যারা তাদের উপরেই নাজিল হবে না, বরং যারা যারা অন্যায় অপকর্ম দেখে নিজেরা চুপ থাকে তাদের উপরেও গজব নাজিল হবে। এই জন্য নিজেকেও যদি বাঁচাতে চান মানুষের কাছে বের হতে হবে হেদায়াত। এই লোকটা হেদায়তে আসলেও কি না আসলেও কি আপনার এতে কোনো মাথা ব্যথা নাই, কিন্তু দাওয়াত নিয়ে আপনাকে বের হওয়া এটি আপনার কি দায়িত্ব, এটি আপনার কি? আহারে, আপনি তো এই মিছিল ওই মিছিলে যান, কোরআনের মিছিলে কোনোদিন গিয়েছেন? স্বীকারও করছে দেখছেন, তাহলে কোরআনের মিছিলে যাওয়া দরকার আছে না নাই? কেন যাবেন? যে আল্লাহ বলছেন কোরআনের মিছিলে যাওয়া মানে কোরআন প্রচারে সামিল হয়ে যাওয়া, সুবহানাল্লাহ। এজন্য কোরআনের আন্দোলনে নিজেকে সামিল করে ফেলতে হবে, নিজের জীবনটাকে কোরআনের দাওয়াতি কাজে সম্পৃক্ত করতে হবে। শুধু নিজে নিজে কোরআন পড়ে ঘরে বসে আমল করলে চলবে না, কোরআনের দাওয়াত নিয়ে মানুষের কাছে বের হওয়া লাগবে। এটি হচ্ছে আপনার প্রতি কোরআনের সাত নম্বর নাম্বার এইট। অনেক কষ্ট করেছেন আপনার, অনেকক্ষণ হয়ে গিয়েছে, সর্বশেষ পয়েন্টে এসেছে। আপনার আমার প্রতি কোরআনের আট নম্বর দাবি হলো কোরআন অনুযায়ী নিজেদের সামগ্রিক জীবনের সকল কর্মকাণ্ড পরিচালনা। আপনি বলবেন হুজুর যে কোরআন দিয়ে যে সামগ্রিক কর্মকাণ্ড পরিচালনা করব, সব কিছু কোরআনে আছে না? নাই, আছে, আছে, আছে। কোরআনুল কারীমের ১৬ নম্বর সূরা সূরাতুন নাহালের ৮৯ নম্বর আয়াতের শেষাংশে রাব্বুল আলামিন বলছেন وَنَزَّلْنَا عَلَيْكَ الْكِتَابَ تِبْيَانًا لِكُلِّ شَيْءٍ وَهُدًى وَرَحْمَةً وَبُشْرَى لِلْمُسْلِمِينَ। আল্লাহ তাআলা বলছেন এমন একটি কিতাব তোমাদের জন্য নাজিল করেছি, তিবিয়ানাল লিকুল্লি শাইই, তোমাদের জন্য যা যা দরকার। আচ্ছা বলেন তো আমাদের জন্য যা যা দরকার সব ভালো জানেন কে? কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়ায় পাঠিয়েছেন কে? তা আপনি আপনার জীবন সম্পর্কে ভালো জানবেন, আপনার প্রয়োজন সম্পর্কে আপনি ভালো জানবেন, নাকি যিনি সৃষ্টি করেছেন তিনি ভালো জানবেন? তিনি ভালো জানবেন। ওই আল্লাহ বলছেন এমন কিতাব দিয়েছি, এমন কিতাব নাজিল করেছি,
তিবিয়ানাল লিকুল্লি শাই, যা যা দরকার সব আমি এর ভেতরে ঢুকিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ, আপনি এটা দিয়ে নিজের জীবন পরিচালনা করার সব পাবেন, এটা দিয়ে পরিবার পরিচালনার সব পাবেন, সমাজ পরিচালনা, রাষ্ট্র পরিচালনার সকল মেথড, সকল সিস্টেম, সকল নীতিমালা এই কোরআনের ভেতরে পাবেন। আল্লাহু আকবার। যদি রাষ্ট্র পরিচালনার নীতি কোরআনে না থাকতো, তাহলে আমার নবী 10 বছর মদিনার রাষ্ট্র চালালেন কার নীতি দিয়ে, কার আইন দিয়ে? অনেকে আছে যারা কোরআন হাদিস নিয়ে গবেষণার সুযোগ পায়নি, পড়াশোনার সুযোগ পায়নি, শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে এমন শয়তানি কথা মাঝে মাঝে বলায়। এরা মাঝে মাঝে বলে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা সম্পূর্ণ বিপরীত দুটি বিষয়, আলাদা দুটি বিষয়। ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা কখনো এক হতে পারে? আমি আপনাকে কয়জন নবীর নাম বলবো বলেন, যেই সকল নবীরা নবুয়তী দায়িত্ব পরিচালনার পাশাপাশি রাষ্ট্র ব্যবস্থা পরিচালনা করেছেন। শুনেন কতজন নবীর নাম বলতেছে। সুলাইমান আলাইহিসসালাম, নাম শুনছেন আপনারা? তিনি নবী ছিলেন, শুধু নবী নয়, নবীর ঘরের নবী। সুবহানাল্লাহ। বাপও নবী, ছেলেও। বাবার নাম কি ছিল? দাউদ আলাইহিসসালাম। বাবাও নবী, ছেলেও। তিনি তার বাবার রেখে যাওয়া সিংহাসনে আরোহণ করেছিলেন মাত্র 13 বছর বয়সে। আল্লাহু আকবার, কত বছর বয়সে! এটা ইউনিয়নে বসে, ইউনিয়নের চেয়ারে বসে মানুষ ইউনিয়ন চালায়, একটা উপজেলা পরিষদে বলে বসে মানুষ উপজেলা চালায়, একটা সংসদের এমপি হয়ে মানুষ একটা সংসদীয় আসন চালায়, একটি দেশের প্রেসিডেন্টের চেয়ার কিংবা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে কেউ একটা দেশ চালায়, আর আল্লাহর নবী সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা সেই সিংহাসনে বসিয়ে গোটা পৃথিবীর বাদশা বানিয়ে তাকে গোটা পৃথিবী পরিচালনা করিয়েছেন। সুবহানাল্লাহ বলে ওয়াজ থেকে গেলে চলবে না, এবার আওয়াজ করে বলেন, সুলাইমান নবী যে গোটা পৃথিবীর বাদশাহী পেয়ে গোটা পৃথিবী শাসন করলেন, আমার বাপ দাদার নীতি দিয়ে করেছে না আল্লাহর আইন দিয়ে? তাহলে ধর্ম আর রাষ্ট্র ব্যবস্থা কি আলাদা? হ্যাঁ, কথা বল না কেন, জায়গা মতো তুলছি, এখন না বললে কি হবে? গলাবাজি করে লাভ নাই, একদম যুক্তি দিয়ে বলতেছি, পারলে যুক্তি খণ্ডান তো আপনি, খণ্ডান আমার যুক্তি। ইউসুফ নবীর নাম শুনেছেন আপনারা? আপনার তো ওই যে গত 2 দিন আগে সিলেটের বিয়ানীবাজারে মাহফিলের বিষয় দিছে, হুজুর সমাজ বিনির্মাণে কি করা দরকার আমাদেরকে বলে, তো আমি কথার ফাঁক দিয়ে বলছিলাম ইসলামের ফর্মুলা হলো মসজিদের ইমাম যে হবে সমাজের ইমামও। আর আপনারা আমাকে এমন জায়গায় ওয়াজে বসাইছেন, মসজিদের ইমাম একজন বানাইয়া সমাজের ইমাম চুরবাট পার্কে বানাইয়া, আর হুজুরকে ওয়াজের বিষয় দিয়েছেন সমাজ বিনির্মাণে কি করা দরকার, দেখছেন অবস্থা। ইউসুফ আলাইহিসসালাম, তাকে আল্লাহ নবী বানিয়েছেন, আবার মিশরের ক্ষমতার মসনদে বসিয়েছেন। সুবহানাল্লাহ। মিশরের রাষ্ট্র পরিচালনা করলেন আমার আপনার বাপদাদার নীতি দিয়ে না আল্লাহর আইন দিয়ে? আমি এত নবীর উদাহরণ দিয়ে কি করব? আমি আমার নবী রাহমাতাল্লিল আলামিনের কথা বলছি, তিনি মদিনায় 10টি বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, রাষ্ট্রপ্রধানের চেয়ারে থেকে নবীওয়ালা কাজ করেছেন, মসজিদে নববীর ইমাম যেমন ছিলেন তেমনি মদিনা রাষ্ট্র পরিচালনার ইমামও তিনি ছিলেন। এটা হচ্ছে আল্লাহ এবং রাসূলুল্লাহর ইসলাম। আল্লাহ এবং রাসূলের ইসলাম হলো মসজিদের ইমাম যে সমাজের ইমাম সে, সমাজকে নেতৃত্ব দিবে তারা যারা মসজিদে ইমামতি করারও যোগ্যতা রাখে। ঠিক তো বলছেন, আপনি কি করছেন? ইমাম একজনকে বানায় হুজুর আপনি এটা নিয়ে থাকেন, কোরআন নাই, ইসলাম নাই, নামাজ নাই, এরকম বেঈমানকে সমাজের দায়িত্ব দিয়েছেন, এটা আপনার বানানো ইসলাম? এটা আল্লাহ এবং রাসূলের ইসলাম নয়। এখন বলবেন হুজুর কেমনে কেমনে আসেন, কেমনে আপনার লাইনে তুলে বুঝাই আমি, তো বুঝবেন না। আমার নবী নবুয়তের দায়িত্ব পালন করে আর মদিনার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব মনে আবু জেহেলকে দিয়েছেন। আবু জেহেলকে দিলে তো কোনো গ্যাঞ্জামি হইতো না। আল্লাহর নবী যদি একবার বলতেন চাচা আপনি সব চালান আর কাবা ঘরের ইমামতি দেন, আবু জেহেল বলতো ভাতিজা ইমামতি কেন, খতিবগিরিও দিলাম আর রাষ্ট্রীয় ফেসিলিটিও দিলাম, বুকে আসো এবার, পেশ লাগলো কেন? আল্লাহর নবী বললেন চাচা সব আপনার নীতিতে চলবে না, আলা আলাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার আইন চলবে। এখন তো পেশ লাগলো, দেখছো আমার ভাতিজা কি কয়, ধরো মারো, জুলুম নির্যাতন আছে না নাই? আপনি ইসলামের ইতিহাস পড়ছেন ভালো করে? কেউ কেউ বলে আদর্শ দিয়ে ইসলাম এসেছে, গাধা, শুধু আদর্শ দিয়ে ইসলাম আসলে আল্লাহর নবী তায়েফে মার খেয়েছেন কেন?
আদর্শ দিয়ে ইসলাম আসবে? আল্লাহর নবী সাফা পাহাড়ে রক্ত ঝরালেন কেন? শুধু আদর্শ দিয়ে ইসলাম আসে নাই, আদর্শ এবং রক্ত দুটির মাধ্যমে ইসলাম আল্লাহর জমিনে কায়েম হয়েছে। শুধু আদর্শ দিয়ে ইসলাম আসলে আল্লাহর নবীর দান দান মুবারক শহীদ হলো কেন? অনেকে বলে এবার কি মাহফিলে, এবার আমার এক মাহফিলে এক লোক বলতেছে যে অনেক জায়গায়, মানে তো খুব সুন্দর করে কথা বলে, একটু মাইক পাইলে তো কথা বলার সুযোগ ছাড়ে না, অনেক জায়গায় হুজুররা এটা সেটা বলে এত কিছু কি বলার লাগে, আদর্শ দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হয়েছে। তাকে পাশে বসাই এরপরে ভালো করে দিলাম, বললাম আদর্শ দিয়ে ইসলাম আসলে তা যারা আল্লাহর নবীকে আল আমিন বললো তারা কেন আল্লাহর নবীকে মিথ্যাবাদী বললো, জাদু করব? জবাব দেন আপনি। যখনই তাদের আদর্শের বিপরীত মতবাদ চলে এসেছে তখনই তাদের কলিজায় জ্বালা পুরা শুরু হয়েছিল। আল্লাহর নবী চলে গেলেন, আবু বকর আসলেন খেলাফতের দায়িত্বে, মসজিদের ইমামতি নিয়ে আর রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আরেকজনকে দিছে। হ্যাঁ কথা বল না কেন, ওমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ পৃথিবী শাসন করে গেলেন, অর্ধ পৃথিবী শাসন করছেন আর ইমামতি মনে আরেকজনকে দিছে, চারো খলিফা ইমামতিও করেছে রাষ্ট্র পরিচালনাও। হ্যাঁ মুসলমানরা ভালো করে শুনেন, এটাই হচ্ছে আল্লাহ আর রাসূলের ইসলাম। মসজিদের ইমামতি একজন আর সমাজের ইমামতি যতদিন আরেকজন করবে এভাবে মুসলমানদের সমাজ যতদিন চলবে আর ততদিন পর্যন্ত মুসলমানরা গোটা পৃথিবীতে অধঃপতিত হতে হতে অধঃপতনের অতল তলে সে নিমজ্জিত হবে। আর যেদিন থেকে মুসলমানরা মসজিদ আর সমাজ পরিচালনার দায়িত্ব এক লোককে দিবে খেলাফতের ভেতরে আসবে সেদিন থেকে পৃথিবীতে ইসলামের এক নতুন দ্বার উন্মোচিত হবে ইনশাআল্লাহ। পরিবর্তনের সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে, সিদ্ধান্ত আপনাদেরকে নিতে হবে। আমরা কোরআন দিয়ে আমাদের জীবন থেকে নিয়ে সবকিছু পরিচালনা করব। আদেশটা কার? আদেশটা কার? এই আটটি দাবি আমাদের প্রতি কোরআনের আটটি দাবি রয়েছে, এই আটটি দাবি পূরণ করতে পারলে নাজাতের রাস্তা খুলে দিবেন কে? জান্নাত দিবেন কে? আজকের মাহফিল সফল যদি আমরা এই আটটি পয়েন্ট বুঝতে পারি। কয়টি পয়েন্ট? কততম মাহফিল আজকে? কত বছর আপনাদের মাহফিলের আজকে? আচ্ছা মনে নাই, যাই হোক, এই যে মাহফিলের আয়োজন করলেন তাফসিরুল কুরআন মাহফিল নাম দিয়েছেন আপনারা, এই কোরআনের মাহফিলে এসেছেন, কোরআন কি চায় সেটা আপনাদেরকে শুনিয়ে গেলাম। আল্লাহর কোরআন আপনাদের কাছে কয়টি জিনিস চায়? কয়টি জিনিস চায়? এই আটটি জিনিস পূরণ করা যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআনের এই আটটি দাবি পূরণ করবার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।